প্রিয় দর্শক, আপনাকে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ক্রিকেটারকে, তাহলে আপনি নিশ্চয়ই সবার প্রথমেই ইমরুল কায়েসের নামটা নেবেন। কারণ ইমরুল কায়েস এমন একজন হতভাগা যে কিনা বাংলাদেশ ক্রিকেটের বহু পদে পদে অবহেলিত হয়েছেন। শুধু তাই নয়, ইমরুল কায়েসের মতো একজন অভিজ্ঞ ওপেনারকে রেখে দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো দলে জায়গা দেওয়া হয়েছে লর্ড খ্যাত শান্তকে। যে শান্ত সাব্বির কোনো ধরনের পারফরমেন্স ছাড়াই টি টোয়েন্টি বিশ্বকাপের মতো দলে জায়গা করে নিতে পারে, আর বহুবার প্রমাণ দেওয়ার পরও নির্বাচকদের চোখ ইমরুল কায়েসের দিকে যাচ্ছে না। যেমন ধরুন বিপিএল কিংবা ঘরোয়া লীগ, প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছেন ইমরুল কায়েস। বিপিএলে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন ট্রফিও জিতেছেন তিনি। কিন্তু ইমরুল কায়েসের নাম জাতীয় দলের আশেপাশে দেখবেন না আপনি। এবার সেই ইমরুল কায়েস পাওয়ার হিটিংয়ের একটি ভিডিও শেয়ার করেছেন বিশ্বকাপের একদিন আগে। আগামীকাল 16 অক্টোবর থেকে পর্দা উঠতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, যেখানে বাংলাদেশের ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার এবং লর্ড শান্ত। তবে জাতীয় দলে বহুবার অবহেলিত হয়েও আক্ষেপ নেই ইমরুল কায়েসের। নিজেকে প্রস্তুত করে রাখেন সবসময়, যদিও কখনও সুযোগ আছে। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পেজ থেকে আজ 15 অক্টোবর একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে পাওয়ার হিটিংয়ের কাজ করছেন ইমরুল কায়েস।